আমরা যাই হোক, এই গজলটা বলার আগে দুটো একটা কথা বলে নিই। হয়তো আপনারা অনেকজনা অনেক অনেক রকম কথা, অনেকজনা অনেক কিছু ভেবে থাকেন এই গজলের কথাটা শুনে। আমরা জানি আল্লাহ রাসূল তিনবার মায়ের কথা বলেছেন, একবার বাপের কথা বলেছেন, অর্থাৎ মায়ের সম্মান আল্লাহ অনেক বেশি দিয়েছেন। কিন্তু আমরা বলবো বাপ বলো না মা বলো, আমি ওকে প্রশ্ন করব, ও আমাকে প্রশ্ন করবে, ও আমার উত্তর দেবে, আমি ওকে উত্তর দেবো, এবং এই গজলের মাধ্যমে অনেক কথাবার্তা আছে। কিন্তু আমরা কেন এই বাপ মা কে বড় কার সম্মান বেশি আমরা এটা কেন তুলে ধরি? এবং এই গজলটা আমাদের গাওয়ার কারণ হলো এটাই যে একটা সময় ছিল আমাদের জেনারেশনের আগে গজল হতো ঠিক রাত 10টা 11টা বেজে যাবে, এটা মিডিলিতে। কেন একটা মানুষ যদি হাম নাচ শুনতে থাকে এক ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তার অটোমেটিক একটা বিরক্তি বোধ হবে। ওই কারণে আমরা এই গজলটা একটু ভিন্ন ধরনের গজল, অন্য স্বাদ আপনাদের সময়। কেন বিরিয়ানি যদি 4 দিন 5 দিন খাও, একদিন সাদা ভাত দিলে খুব ভালো লাগবে, ওই কারণে। তো এই সব গজলের পরে আমরা এই গজলটা একবার বলি, তারপরে আবার ফের নাথ হাম ঘটনায় চলে আসি। তো এই গজলটা মানে একটা প্রশ্ন উত্তরের গজল, আমাদেরকে আমি ওকে প্রশ্ন করবো, ও আমাকে প্রশ্ন করবে, এবং এই গজলটা অনেক বড় লম্বা, একটু সময় লাগবে এবং বুঝতে হবে, পুরো গজলটা বুঝবেন। প্রশ্নটা করি, প্রশ্নটা হলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? এটা প্রশ্ন হলো, আমি বললাম এক্ষুনি মায়ের সম্মান বেশি না, আল্লাহর রাসূল তিনবার মায়ের কথা বলছেন, অর্থাৎ মা মায়ের সম্মান বেশি, আল্লাহ মাকে অনেক সম্মান দিয়েছে। কিন্তু আমার সাদা মনে কাদা নেই, ছোট মনে একটা প্রশ্ন আছে, তুমি আমার উত্তর দাও। আমি একটা কথা ভাবি, আমার মায়ের কাছে যখন বসে থাকি, আমার মা ধরো আমাকে অনেক কথা বলে, জিজ্ঞেস করে কালকে অনুষ্ঠান কেমন হলো, খাওয়া দাওয়া দিয়েছিল কি, এই সব জিজ্ঞেস করে, কমিটির লোকজন কেমন, খুব ভালো কি, এইসব জিজ্ঞেস করে। তো আমি দেখি যখন আমার বাপ দরজা থেকে আসছে, তখন আমার মা তো শুয়ে থাকে, তখন ভাবো বাপের কত পাওয়ার। আবার আর একটা প্রশ্ন আছে, মা কিন্তু বাপের থেকে বয়সে ছোট হয়, প্রত্যেক মা দেখবেন বেশিরভাগ কি করে, মেয়ে ছোট হয় আর মানে ছেলে বড় হয়, তবে তো স্বামী স্ত্রী, তবে তো সেটিং হবে। আবার মা আবার বাপের থেকে লম্বায় ছোট হয় আর বাপের বাপ লম্বায় বড় হয়, সব দিক থেকে বাপ বড়, তো মা কি কি করে তুমি বড় বলো? বলছো মানে মায়ের থেকে বাপ লম্বায় বড়, মায়ের থেকে বাপ বয়সেও বড়, সব দিক থেকে বড়। আচ্ছা হুসাইন ভাই, তোমাকে আমি একটা কথা বলি, মা যদি 6 ফুটের হয় আর বাপ যদি 5.5 ফুটের হয়, কি লম্বা হবে? কোনো বাপ কি তার ছেলের জন্য গিয়ে মেয়ে দেখবে 1/2 ফুট বেশি? ওই যদি কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকে, কোনো লাইন ফাইন মেরে থাকে, তবেই হয়। এছাড়া কোনো এরকম লম্বা কোনো ছেলে চাইবে না। আমি এরকম তো আমার বউ যদি লোক খারাপ বলে কি রে, একটুকুনি ছেলে আর এত বড় বউ, এরকম বলে হবে না। তুমি বলো, সুরে বলো, আমি তোমাকে সুরে উত্তর দেবো। চলো শোনো, বলো হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন সে পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে করো। তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে পিতা আদমকে সৃষ্টি করেছে। তাহলে কে আগে, বাপ বড় না মা বড়? কে আগে এসেছে, বাপ আগে এসেছে না মা আগে? বাপ আগে এসেছে, কিন্তু সম্মানে মা যে আগে এসেছে। শোনো, তোমারই বাবা হলো জিন্দা কাবা, তোমারই বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন, তোমারই বাবা। তুমি বলছো যে আল্লাহ পাক সর্বপ্রথম পিতা আদমকে সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়? আচ্ছা হুজাইফা, তোমাকে আমি একটা কথা বলি, বলো। মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়, দাদা একটু মন দিয়ে শুনবেন। মা জননী আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধরে কত কষ্ট করে জন্ম দেয়, এই কষ্টটা যদি বাপকে দেওয়া যেত, বাপ সহ্য করতে পারবে? মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। একটা তুমি একটা উদাহরণ দি, কি উদাহরণ? আমার মাইক ওলা ভাই এত সুন্দর মাইক বাজাচ্ছে, বাপেদের কাজ এইটা, আর মার কাজ কিন্তু রান্না করা। আমি আমার দাদাকে বলে, দাদা একটু বেসটা বেরিয়ে দাও তো, উনি এসে এখন টুক করে বেস বেরিয়ে দেবে। কিন্তু একটা মাকে বলো তো, একটা মা আমার বেসটা বেরিয়ে দাও তো, এসে হাতাড়া হবে না? প্রত্যেক জিনিসের একটা নিয়ম আছে, বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে।
তুমি বলছো যে আমার মায়েদের যদি বলি বেস বাড়াতে আমার মায়েরা হাতড়াবে মাইক মেশিনের কাছে এসে, কিন্তু ও যায় পা শোনো মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় দু মাস চার মাস পরে একদিন একদিন সব বাড়িয়ে দেবে, কিন্তু মাইক ওয়ালাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো ওইটা হয় কখনো, যেটা অসম্ভব সেটা বললে হবে, ওই জন্য তো মায়ের সম্মান বেশি। শোনো বলো কত যত না শশীল গর্ভে তোমার ধরে, কত যত না শশীল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে মাতৃ মায়ের উদরে, শ্রীময়ী মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল, হো যায় পা তুমি বলো আর গানের আঁখি খোলো, হো যায় পা তুমি বলো আর গানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম, মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম, মা খাওয়ায় মা পড়ায় মা দশ মাস দশ দিন গর্ভে ধরে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করে তুলেছে, মা সবকিছু করেছে, কিন্তু এই দুনিয়াতে মা খাইয়েছে মা পরিয়েছে মা সবকিছু করেছে। আমি তোমাকে একটা প্রশ্ন করব নাকি? হ্যাঁ করো না, একটা কেন বলে মা সবকিছু করেছে এই দুনিয়াতে, আর আমরা তোমাকে যখন মায়ের গর্ভেতে বাচ্চা কাচ্চা আসে বাপ কিন্তু তখন কত যত্ন আদর করে, মানে তার স্ত্রীকে তার যা খাওয়ার ইচ্ছা যা ভালো মন্দ ফল পাকড় হরলিক্স কত কি কিনে দেয়, তখন বাপের কোনো দাম নেই, ফল পাকড় এনে দেয়। কখন জানো? কখন? ওই রোজার সময় ইফতারের আগে একটু ফল টল এনে দেয়। এমনি সময় আচ্ছা ঠিক আছে, তোমার তুমি বললে তোমার মা খাইয়ে পরিয়ে মানুষ করেছে, হ্যাঁ বাপেরা নাই খাওয়াইলো, ঠিক আছে তোমার মা খাইয়ে পরিয়ে মানুষ করেছে, তো তোমার মা যখন খাইয়ে পরিয়ে মানুষ করলো তোমার বাপ যদি থলি ভর্তি করে বাজার হাট না করে দিত তখন তোমার মা কি খাওয়াতো, পানি খেয়েছে? আশ্চর্য, বাপ যদি বাজার না করে দেয় এখন মোড়ে মোড়ে হোটেল হয়ে গেছে, এই বজগাল চকে যাও না বিরিয়ানির হোটেল আছে, বিরিয়ানি কিনে এনে খেয়ে নেবে, বিরিয়ানি খাওয়াবে, তোমার মা পয়সা না পেলে কোথা, মা নাকি পয়সা পায় না, এখন লক্ষ্মীর ভান্ডারে আমার মায়েরা 500 টাকা করে পায়, জ্বালা বলো দেখি। আচ্ছা তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট, আর তোমার মাকে জিজ্ঞেস করবে তোমার বাপেরা যদি বিদেশে কাজে চলে যায় কত কষ্ট, জানো বিদেশে কাজে চলে গেলে মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে, মা নানির বাড়ি, মা মামারা বিয়ে দিয়েছে তো নানির বাড়ি পাঠানো, এখন বাপ না তাহলে কি করবে? ওই যার অতি লাই গেলে ধরাই পিতা জন্মদাতা, নাকি বাপ না হলে তুমি দুনিয়ায় আসতে পারবে না, কি বলছি মা লাগবে বাপও লাগবে দুজন না হলে তুমি দুনিয়ায় আসতে পারবে না, শোনো ওই যার অসিলাই গেলে ধরা পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা, ওই খেটে খেটে মা খাওয়াই মা পড়াই মা এই করে মা করে, একটা দিন মজুরি যারা কাজ করে টেনে বাসে হকারি করে মাঠে ঘাটে চাষ করে খাওয়াই, যে যে ছেলে মানুষ করে তাকে জিজ্ঞেস করবে একটা বাপ হতে গেলে কত কষ্ট, শোনো ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আগার মুখে দেয় তুলে, আর পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাগার আধার, পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাগার আধার, পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার, বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি সরদাম, বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি সরদাম, যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা, আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না, তোমার বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে, মায়েদের কাছে বাবা না থাকলে মায়েদের জীবন সুখী হয় না, বোঝাই পা শুনে রাখো, যতই বাবা খাটাখাটনি করুক যতই যাই করুক তবুও আমার কাছে আমার মায়ের সম্মান বেশি, কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, রমজান মাসের রোজা রাখছো, এগুলো কিসের জন্য করছো? আল্লাহকে ভালোবেসে কেন, আল্লাহর বান্দা আমরা, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে ভালোবেসে, আর যদি খরচ কাজ এগুলো যদি না করি আপনারা তো সবাই জানেন জাহান্নামের আগুন কালো হোক গুড় গুড় করে আওয়াজ হয় ভিতরে দিলে, কিরকম যাবে বলো তো কলমল কলমল করে,
আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয় এই জান্নাতে যাব ব্যাস এই কটা জিনিস আর তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করছো হ্যাঁ জাহান্নামের ভয়ে যাবার জন্য জাহান্নামের ভয়ে ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করছো তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো ব্যাস এটা কোনো কথা হলো জান্নাত কোথায় এবারে আটটা জান্নাত কোন জান্নাতে দেবে আমি কি করে বলবো যে আটটা জান্নাতে দেবে এই জান্নাতে এই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় ঠিক বলছি নাকি দাদা এই আমার ভাই উঠে পালাচ্ছে আরে তুমি ভয় করছো দাদা তুমি এরকম আমাকে বেইজ্জত করে হ্যাঁ চা খেতে যাচ্ছ তার মানে তুমি ভয় পেয়ে গেছো যে আমি হেরে যাব আমার ছেলেটাকেও নিয়ে যাচ্ছ সাথে ছেলেটাকে বসাও হ্যাঁ তুমি আমি জিতে যাব তুমি এরকম ভয়তে পালাচ্ছ চলো শোনো বলো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমা কেন যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোঁটাও দুধ মা যদি বদ্দোয়া করে জীবন তোমার বরবাদ মা যদি বদ্দোয়া করে জীবন তোমার বরবাদ মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সফর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সফর মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মায়ের মনে আঘাত দিলে খুশি রব্বানা খুশি হবে না আর মাকে কষ্ট দিলে খোদার আরশ কেঁপে যায় আর মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতের পরে আর কিছু আছে কেন জান্নাত মানে চির অমর যে ঢুকবে সে মরবে না এই যে জান্নাত মানে সব সময় আর কি বলো বলো আর না হাত গুটিয়ে নাও চ্যালেঞ্জ কি রমন ভাই সিলিন্ডার হয়ে যাও নাকি চেষ্টা করবো কি মেনতে এনারে যে আওয়াজ দেবে আমাকে কটা লোক তো একটু আওয়াজ দেবে আমাকে নাকি হ্যাঁ নারাই তাকবীর এই তো আওয়াজ আছে আল্লাহু আকবার বললি তোর আব্বা সকালে মারলো না তোকে পয়সা দিইনি 100 টাকা অনুষ্ঠানের জন্য সত্যি কথা বলি তাহলে এই দে দেখে দে হেসে দে তার মানে তুমি যে এই কটাতে এরকম যদি আওয়াজ আরেকবার একটুখানি ওকে দাও যদি ভয় পায় নারাই তাকবীর বাস শোনো আমার পাওয়ার এসে গেছে ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানাই মায়ের কদম তলায় ছেলে জান্নাত তাই এর পরে আর কিছু নেই শোনো তালে ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানাই সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কালাম ভাই বলো ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর বলো বলো মুখটা শুকিয়ে গেল আরে বলো না আমি বলবো আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা আর শোনো ওই বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা গাদা তারা দুনিয়ায় বেসাগাদা যারা আজকে পিতা গাদা তারা দুনিয়ায় বেসাগাদা তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না আর শোনো নবী মোহাম্মদ বিশ্ব পিতা দেবে দেখো না তোমার বাবা তুমি বলছো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা তাই তো দাদা আর আমার বাপের জান্নাত কোথায় হবে তাহলে মানে তার মা হবে দাদি তাহলে দাদিটা ছেলে না মেয়ে আমার মায়েরা হাসি দাদিটা যদি মেয়ে হয় আর বিনা দাদাতে কি দাদি হয়ে গেল দাদির সঙ্গে বিয়ে হলে তবে তো দাদি হলো নাকি দাদাটা যাবে দাদা কি উড়ে উড়ে এসছে আর সেই দাদা আবার যদি তুমি বলো তার মা
আমি বলবো তার বাপ ও বলে তার মা আমি বলে তার বাপ তার মা 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 তার বাপ করে মানে পিড়ির পিড়ি যাচ্ছে তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ করে শেষেতে মা হাওয়া তারপরে মা হাওয়া মা হওয়ার পরে কি পিতা আদম তারপরে তারপরে কি কেউ নেই না তাহলে আর কি ঝগড়া আর মায়েদের আর কি দেখেছো ভয় দেবো না আমার জন্য পয়সা আনতেই আছে শোনো তোমার ভাড়ে কপ্পু শেষ তোর মায়েদের কি আছে বলো টাকার মালা করে পাঠাবে ওই জন্য আনতেই আছে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে আমার বাবারা আমার সহযোগিতা করেছে নারায় তাকবীর দিছি এত আল্লাহু আকবার এত এই কটা লোকে এত জোর পাবো আমি ভাবতে পারিনি পেয়ে গেছি তোর মা তো তোমার মুখে কাট ঝগড়া করে লাভ নেই বাবা লোক খারাপ বলবে বলো ও হোটাই পা আমার মনে হয় ও হোটাই পা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না ও হোটাই পা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না এবারে লাইন এসো বাপ মা ছাড়া আমি কি বললাম বাপ মা দুজনাই লাগবে তুই শুধু মা মা করলে হবে না বাপ কেও তো লাগবে শোনো তালে আরে ও কলম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আরে ও কলম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর তোমার ভাড়ে গপ্পু নেই তাই ফাঁকাছি আরে বসো আমি ভাবলাম রহমান ভাইয়ের কোলে বসবো আরে ও কলম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর ঝগড়া করতে পারবে না তাই শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও যাই তো কালা পিতা মাতার সেবা করো ও গো মুসলমান বলে এ মেহান্নান কদর করো দুজো নারী সমান হাদিস ও কোরআন তোমারি বাবা দেবে তার প্রমাণ হলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়লো সবার পিতা আদো এমন কথা বলেন শেষ পয়গম্বরে তারপরে মা বাবাকে করিল সিজদা হাদিস ও কোরআন তোমারি বাবা ভালো লেগেছে ও গো দাদা যাই হোক আপনাদের ভালোবাসা এটাই প্রয়োজন এছাড়া এই যাবে বাপ বাপ দিচ্ছে তুমি নিচ্ছ লজ্জা তোমার শরম কিচ্ছু নেই আমি পাঠিয়েছে মানে দিয়েছো যাই হোক বাপেরা দিচ্ছে উনি নিচ্ছে শরম লাগা দরকার যাই হোক মায়েরা দিলে নেবে না না আমি নেব না তোমার মায়ের মায়েরা আপনারা এখন অপমান করবেন আমাকে যাই হোক এই গজল উদ্দেশ্য এটাই নয় যে মা বড় কি বাপ বড় আমাদের উদ্দেশ্য এটাই যে এই গজলটার বলার উদ্দেশ্য কি আমরা জানি তিনবার মায়ের কথা বলেছেন অর্থাৎ প্রথমে এই কথা বলেছিলাম যে মায়ের সম্মান আল্লাহ অনেক দিয়েছে এই কারণে গজল শিল্পীদের মুখ থেকে আপনারা শুনেন মাকে আল্লাহ এই সম্মান দিয়েছে মায়ের পায়ের তলায় জান্নাত মাকে কষ্ট দিলে এই হবে মাকে এই হবে মার ওই হবে কিন্তু দেখবেন একটা মাওলানা সাহেব মিলাদের সময় মার সম্মান তুলে ধরে মাকে কত সম্মান কত মর্যাদা দিয়েছে মাকে এই করেছে মা এই করেছে মা ওই করেছে মায়ের পায়ের তলায় জান্নাত কিন্তু আমাদের শিল্পীরা দেখবেন মায়ের কথা বলে একটা বিখ্যাত বাংলাদেশের একটা বিখ্যাত গজল আছে না আপনারা ছোট ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত যাদের মুখ থেকে শোনা যায় আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো আর বাপ কি উড়ে উড়ে এসছে বাপের কোনো দাম নেই বাপকেও আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে অর্থাৎ আমাদের বলার বক্তব্য উদ্দেশ্য হলো এইটাই যে আপনি মাকে ভালোবাসতে হবে আপনাকে মাকে তো ভালোবাসতেই হবে আর আপনি মাকে ভালোবাসবেন আর বাপকে আমরা একটু একটু ইয়ং জেনারেশন যখন আমাদের জওয়ানির খুন থাকে আমরা বাপকে খারাপ চোখে দেখি খারাপ চোখে বলতে কেমন বলুন তো ভাবি আমার বাপ বহুত গন্ডগোলের লোক ওর বাপটা ভালো কেন বাপ তোমাকে মারে রাগারাগি করে আরে তোর বাপ তোকে কেন মারে তোকে কেন রাগারাগি করে এটা তোকে তো বোঝা দরকার তুই বড় হয়ে জুয়ারি হবি চুল্লুখোর হবি মদখোর হবি স্কুলে ধারে ঘোরাঘুরি করবি তোর বাপ তোকে ওই কারণে তো একটু টাইটে রাখে ওই কারণে বাপকে তুই খারাপ বলিস না তুই মাকে ভালোবাসবি আর বাপকে ভালোবাসবি না আল্লাহ জান্নাতে ঢোকাবে না তো গেলে বুঝতে পারবে বাপকে গালাগালি করবে আর মাকে ভালোবাসবে এটা কেমন করে হয়
আপনি মাকেও ভালোবাসলে বাপকেও সমান ভালোবাসতে হবে। বড় ছোট করার দায়িত্ব তো আল্লাহ, তার এই মালিক তিনি। এই দুনিয়াতে কার সম্মান কার মর্যাদা কি আল্লাহ তিনি দেবে তিনি কম বেশি করবেন, কিন্তু আমরা নিজেদের জায়গা নিজেদের ঠিক রাখতে হবে। আমার মাকে যদি ভালোবাসি আমার বাপকেও ভালোবাসতে হবে। কেন? বাপও দোয়া করে তোমার জন্য। তুমি মনে করো বাপ দোয়া করে না? তুমি একটা ভালো কাজ করবে, দেখবে তুমি যেদিন বাপ হবে সেই দিন বুঝতে পারবে। যখন আমরা বাপকে উল্টো পাল্টা গালাগালি করি এবং অনেক জনা খারাপ চোখে দেখি, তুমি যেদিন বাপ হবে যখন একটা ছেলে তোমাকে একটা ছোট কথা বল ছোট বড় কথা বলবে তখন এইখানে যখন লাগবে তখন চিন্তা করবে, হাগো আমার বাপকে আমি কত কি বলতাম, আমার বাপ এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তাহলে আমার বাপ কত সহ্য করেছে কত কষ্ট করেছে। সেদিন তোমার চোখ থেকে পানি বেরোবে, তোমার কিছু করার থাকবে না, একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে পারবে। সেদিন বাপের পাটা ধরে যে তুমি ক্ষমা চাইবে সেদিন তোমার এই সময়টাও তুমি পাবে না। এই দুনিয়াতে বাপ যতদিন আছে, বাপ হলো আমাদের মাথা ছায়া। সে যদি কিছু না দিতে পারে না করতে পারে, তোমার মাথার উপরে যখন ছায়া হয়ে থাকবে সেদিন দেখবে এই বাপের কি মর্যাদা, কি বাপ যে যা কাজ করেছে, যেদিন বাপ থাকবে না সেদিন বুঝতে পারবে বাপের কি মর্যাদা। তোমরা মাকে ভালোবাসবে আর বাপকে ভালোবাসবে না, এটা কেমন করে হয়? আমাদের উদ্দেশ্য এটাই যে মা বাপ দুজন আমরা কি কি করে আমাদের জন্য, মা এবং বাপ আমরা দুজনা তুলে ধরলাম আপনাদের সম্মুখে। এই কারণে আপনি মাকে ভালোবাসবেন বাপকে ভালোবাসবেন, আপনি যেদিন যদি ভালোবাসেন আপনি এইখানেও ভালো থাকবেন ওইখানেও ভালো থাকবেন, আর আপনি যদি বাপকে কষ্ট দেন তাহলে আপনি একদিন বাপ মা হবেন, সেই দিন বুঝতে পারবেন মা বাপ হওয়া কি কষ্টকর। আপনি এই দুনিয়াতে মা বাপকে সম্মান করুন, আপনাকে সবাই সম্মান করবেন ইনশাআল্লাহ, আল্লাহ এটা আপনাকে সম্মানিত করবে।